অংশগ্রহণ আমরা হার্দিকভাবে প্রার্থনা করি। আমি মঞ্চে আহ্বান করছি মাননীয় ডিস্ট্রিক্ট জাজ কাউন্সিল চেয়ারম্যান ডিএলএস দক্ষিণ দিনাজপুর সম্মানীয় সুখেন্দু দাস মহাশয়, আপনি অনুগ্রহপূর্বক মঞ্চে আসবেন। আমি দেখে নেব মঞ্চে মাননীয় অরিন্দম দত্ত, রেজিস্ট্রার কাম ডেপুটি সেক্রেটারি এসএলএসএ কলকাতা হাইকোর্ট। আমি মঞ্চে আহ্বান করছি মাননীয় এডিজে বুনিয়াদপুর শেখ মোহাম্মদ রেজা মহাশয়, আপনি অনুগ্রহপূর্বক মঞ্চে আসবেন। আমি ডেকে নেব মাননীয় কিষেণ কুমার আগরওয়াল, এডিজে বালুরঘাট। আমি মঞ্চে আহ্বান করছি মাননীয় গোপাল কিশোর সিনহা, এডিজে ফার্স্ট ট্যাকোর্ট। আমি মঞ্চে আহ্বান করছি সোমনাথ কুণ্ডু, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড কোর্ট। আমি মঞ্চে আহ্বান করছি মাননীয়া কেয়া সরকার, সিভিল জাজ জুনিয়র ডিভিশন। আমি মঞ্চে আহ্বান করছি মাননীয় মহকুমা শাসক বুনিয়াদপুর দীপাঞ্জয় রায় মহাশয়। মঞ্চে আহ্বান করছি মাননীয় পীযূষ কান্তি বন্দ্যোপাধ্যায়, এসডিএলআরও গঙ্গারামপুর। আমি মঞ্চে আহ্বান করছি ডেপুটি ডিপিআরডিও মাননীয় সমীর মণ্ডল মহাশয়। আমি মঞ্চে আহ্বান করছি
एडिशनल एसपी रूरल डब्लू भुटिया महाशय के। मंच आह्वान करछि मनोज कुमार महतो एसएन एग्रीकल्चर। আমি মঞ্চ আহ্বান করছি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার মাননীয় সঞ্জয় তিওয়ারি মহাশয়কে। আমি মঞ্চ আহ্বান করছি হর্টিকালচার অফিসার মাননীয় সুমন কর মহাশয়কে। আপনারা অনুগ্রহ করে আসন গ্রহণ করবেন, আমরা আমাদের আজকের কর্মসূচি এক্ষুনি আরম্ভ করছি। আমি মঞ্চ আহ্বান করছি মাননীয় দেবজিৎ বোস ডিএনও ইঞ্জিনিয়ারিং দপ্তর। মঞ্চ আহ্বান করছি মাননীয় অমূল্য কুমার বিশ্বাস মহাশয়, মাননীয় বিশিষ্ট সমাজসেবী অমূল্যবাবু আপনি মঞ্চে আসবেন। আমি মঞ্চ আহ্বান করছি মাননীয় সমীর মোদক মহাশয় ডেপুটি ডিরেক্টর ইআরডি। আমি মঞ্চ আহ্বান করছি বিডিও বংশীহারি, মাননীয় বিডিও সাহেব আপনি মঞ্চে আসবেন। চেয়ারম্যান বুনিয়াদপুর স্যার আপনি মঞ্চে আসবেন। আমি মঞ্চে আহ্বান করছি সিডিপিও বংশীহারি মাননীয় মেঘনাথ মিস্ত্রি মহাশয়কে, এবং আমি মঞ্চে আহ্বান করছি মাননীয় কুহেলি মণ্ডল ফিশারিস এক্সটেনশন অফিসার। দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের আমাদের মাননীয় জজ সাহেব, সম্মানীয় সুখেন্দু দাস মহাশয় আমাদের ডিএলএসএর উনি চেয়ারম্যান, তথা ডিস্ট্রিক্ট সোমা পাল। আমরা এবারে বরণ করব মাননীয় অরিন্দম দত্ত মহাশয়, রেজিস্ট্রার কাম ডেপুটি সেক্রেটারি এসএলএসএ। আমরা বরণ করব মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বালুরঘাট কিষেণ কুমার গোপাল কিশোর সিনহা, এডিজে ফার্স্ট কোর্ট বালুরঘাট। পাবলিক প্রসিকিউটর মাননীয় সুভাষ চেকি মহাশয় আপনি অনুগ্রহ করে মঞ্চে আসবেন। আমরা এবার বরণ করব মাননীয় শেখ মোহাম্মদ রেজা মহাশয়, অ্যাডিশনাল এডিজে বুনিয়াদপুর। কোনটা খুলে হাত দেবো? আমরা বরণ করব অ্যাডিশনাল এসপি মাননীয় ডব্লু ভুটিয়া মহাশয় রুরাল। আমরা বরণ করব মহকুমা শাসক বুনিয়াদপুর মাননীয় দেবাঞ্জ রায় মহাশয়কে। সাইডে যা, সাইডে ওই সাইডে যা। এবার আমরা বরণ করব মাননীয় দেবজিৎ বোস ডিএনও ইঞ্জিনিয়ারিং সেল দক্ষিণ দিনাজপুর। আমরা বরণ করব বংশীহারি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় অখিল চন্দ্র বর্মন মহাশয়কে। বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন মাননীয় অখিল চন্দ্র বর্মন মহাশয়কে আমরা বরণ করছি। আমাদের মাঝে আছেন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার মাননীয় সঞ্জয় তিওয়ারি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় সুভাষ চাকি মহাশয়, পাবলিক প্রসিকিউটর জেলা আদালত বালুরঘাট, তাকে আমরা বরণ করছি।
আমরা বরণ করছি মাননীয় সাব ডিভিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার প্রিয়রঞ্জন সাহা মহাশয়কে। আমরা বরণ করব মাননীয় ডেপুটি ডিরেক্টর সমীর মোদক মহাশয়কে। আমরা এই সমীর আমরা বরণ করছি মাননীয় কেয়া সরকার সিরিজার জুনিয়র ডিভিশন মহাশয়কে। আমরা বরণ করছি এবার মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড কোর্ট সোমনাথ কুণ্ডু মহাশয়কে। আমরা এবার আমরা বরণ করছি ইসডেলারও গঙ্গা। আমরা বরণ করে নেব মাননীয় শুভজিৎ দাস বিডিও বংশীহারি। আমরা বরণ করলাম বিডিও সাহেবকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাস মহাশয়, তাকে আমরা বরণ করব। বঙ্গরত্ন তাকে আমরা বিশিষ্ট সমাজসেবী তাকেও বরণ করছি। এবারে আমি মঞ্চে আহ্বান করছি মঞ্চে উপবিষ্ট মাননীয় অরিন্দম দত্ত, রেজিস্টার কাম ডেপুটি সেক্রেটারি স্টেট লিগাল সার্ভিস অথরিটি, শেখ মোহাম্মদ রেজা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বুনিয়াদপুর, মাননীয় দেবাঞ্জন রায় এসডিএ বুনিয়াদপুর, মাননীয় ডব্লু ভুটিয়া এসপি রুরাল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট, এখানে উপস্থিত হওয়ার জন্য এবং সহযোগিতা জানানোর জন্য শুভেচ্ছা জানাচ্ছি। যারা এখানে এসছেন বিভিন্ন এলাকা থেকে, যারা এসছেন আমাদের এই আইনি মেলায় যোগদান করেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকের এই মেলা, আমি এখানে রিসেন্টলি এসেছি, আজকের এই মেলা বা আইনি মেলা, এই মেলা একটা বিশেষ বিশেষত্ব বহন করে। আমাদের পুরো ভারতবর্ষের বুকে বইমেলা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে, কিন্তু এই যে আইনি মেলা, এই আইনি মেলা এটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। এই মেলা প্রত্যেকটা মেলার একটা আকর্ষণ রয়েছে, এই মেলার কিন্তু আমি বারবার বলছি একটা বিশেষ আকর্ষণ রয়েছে। তাই আপনারা এই মেলা উপভোগ করবেন, শুধু উপভোগ করবেন এবং আপনারা বিভিন্ন সহায়তা পাবেন, যার জন্য আমাদের আইনি পরিষেবার জন্য নিযুক্ত রয়েছেন প্যারা লিগাল ভলান্টিয়ার্স, ওনাদের স্টল রয়েছে এই মেলায়, আপনারা সেখানে যাবেন। আমি এই আইনি পরিষেবার সঙ্গে যুক্ত ডিএলএসের সেক্রেটারি জেলা সেক্রেটারি ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আরও অভিনন্দন জানাচ্ছি যারা প্রত্যেকে এই জেলা আইনি পরিষেবা, তালুক আইনি পরিষেবা বুনিয়াদপুর এর সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে যারা প্যারালিগাল ভলান্টিয়ার্স, যারা অক্লান্ত পরিশ্রম করে এই আইনি পরিষেবার উদ্দেশ্য আপনাদের কাছে জানাচ্ছেন এবং আপনাদেরকে রিলিফ দিচ্ছেন এবং কীভাবে এগোতে হবে সেটা আপনারা ব্যাখ্যা করছেন ওনারা, আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলকাম টু অল প্যারালিগাল ভলান্টিয়ার্স অ্যান্ড কনগ্রাচুলেট টু অল প্যারালিগাল ভলান্টিয়ার্স ও আর ক্লোজলি রিলেটেড অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ আইনি পরিষেবা। সুতরাং সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে কিছু কথা বলবো। এই আইনি পরিষেবা কাজ করছে তিনটে স্তরে, তালুক আইনি পরিষেবা, জেলা আইনি পরিষেবা এবং
মহামান্য হাইকোর্ট আইনি পরিষদ। আমাদের বিভিন্ন বক্তা এখানে রয়েছেন, বিভিন্ন বক্তা যাদের বক্তব্য বলবেন, আপনারা আপনাদের জানার কিছু থাকলে বলবেন, আর লিফলেট পাওয়া যাবে যেগুলো আমাদের স্টল রয়েছে সেখানে আপনার আইনি পরিষেবার বিভিন্ন সাহায্যের জন্য কী কী প্রয়োজন বা কী কী দরকার কারা পাবেন ইত্যাদি আপনারা সেখান থেকে জানতে পারবেন, সেখানে যোগাযোগ করবেন। আমি অনুরোধ করব যারা আছেন প্যারালিগাল ভলান্টিয়ার তাদেরকে আমার অনুরোধ যে আপনারা বিশেষভাবে যারা যাবেন লিটিগ্যান্ট পাবলিক প্রত্যেককে সাহায্য করবেন। দুই একটা কথা বলবো যে আমাদের প্রত্যেকের একটা ধারণা আছে যে কোর্টে যাওয়া মানেই টাকা পয়সার খরচা। এই আইনি পরিষেবার উদ্দেশ্য কি সেটা বিভিন্ন বক্তা বলবেন, আমিও কিছু কথা বলবো। আইনি পরিষেবা কিছু কিছু ক্ষেত্রে ফ্রিতে পাওয়া যাবে, যারা এনটাইটল যেমন মহিলা, সিল্ড কাস্ট, সিল্ড ট্রাইব এবং আরও সেগুলো বলা আছে। আপনারা বিনা পয়সায় নিখরচায় আইনি পরিষেবা পাবেন। সুতরাং যেক্ষেত্রে আপনাদের কোনো বিরোধ এগিয়ে আসবে উভয় পক্ষের মধ্যে, সেগুলো আপনারা যদি প্রথমে নিষ্পত্তি করতে চান আপনারা আইনি পরিষেবার মাধ্যমে আসবেন। এই যে আইনি পরিষেবার মাধ্যমে সব ডিসপুটে নিষ্পত্তি হবে এটা কিন্তু কথা নয়। যে মামলাগুলো বাডে ডিসপুটগুলো যেগুলো কোর্টে যায়নি, যেগুলো মীমাংসাযোগ্য সেইগুলোই কিন্তু মীমাংসা হবে। তার জন্য আইনে বিধান রয়েছে, সেই বিধান অনুযায়ী আমাদের কোর্ট রয়েছেন এবং আমাদের পাবলিক প্রসিকিউটার ইনচার্জ রয়েছেন, ম্যাজিস্ট্রেট কোর্টে পাবলিক প্রসিকিউটার রয়েছেন। এবং এই আইনি পরিষেবার মাধ্যমে শুধু কোর্টের মামলা নয়, আইনি পরিষেবার মাধ্যমে বিভিন্ন ব্যাংক ডিসপুটগুলো নিষ্পত্তি করবেন, সে মামলাগুলো কিন্তু তার এগেনস্টে কোনো অ্যাপিল করা যাবে না, এগুলো সেখানেই শেষ হয়ে গেল। তাই বলছি যে আইনি পরিষেবার যে বিভিন্ন দিক, সে বিভিন্ন দিকগুলো আপনারা জানার চেষ্টা করবেন। প্রত্যেক এলাকাতে আমাদের প্যারালিগাল ভলান্টিয়ার্স রয়েছে, আমাদের সেক্রেটারি সাহেবরা রয়েছেন এবং আরও বিভিন্ন অথরিটি রয়েছেন, অথরিটির বিভিন্ন আধিকারিকরা রয়েছেন, তিনারা আপনাদের বলবেন। দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান ডিএনএসএ মাননীয় সুখেন্দু দাস মহাশয় এবং আমরা সমস্ত আধিকারিকদের একসঙ্গে আমরা এই মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে এই আইনি পরিষেবা শিবির ও আইন মেলার শুভ উদ্বোধন আমরা করছি। আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানান, আজকের এই মেলাকে সার্থক করুন, মানুষকে আইনিভাবে সফলতার দিকে এগিয়ে নিয়ে যান, মানুষকে আইনিভাবে নির্ভীক করে তুলুন, চারিদিকে মানুষকে আইনি সহায়তার যে বিষয়গুলো আছে সেগুলো বেশি বেশি করে জানান। প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় অরিন্দম বাবু, একে একে আমাদের এখানে সমস্ত অভ্যাগতরা প্রদীপ প্রজ্বলন করছেন। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের মহকুমা শাসক দেবাঞ্জন বাবু, এসডিও বনিয়াদপুর। আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার এই সাব ডিভিশনে এই প্রথম আইন মেলা হচ্ছে এবং জেলার নিরিখে এটা দ্বিতীয় আইন মেলা। প্রথমটি হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে, এবছর এই সাব ডিভিশনে আমরা বনিয়াদপুরে করছি। মূলত আইনি যে সমস্ত পরিষেবাগুলো আছে সাধারণ মানুষের জন্য বিনে পয়সায় সরকার থেকে যে সুবিধাগুলো দেওয়া হয় এগুলো সাধারণ মানুষ না জানার জন্য নানান ধরনের প্রতিকূলতার মুখে পড়তে হয়, তো সেগুলোই সাধারণ মানুষকে জানানোর জন্য আজকে আমাদের এই উদ্যোগ।
মূলত আজকের জন্য যে সমস্ত আইন কানুন আছে তাদের যে সমস্ত অধিকার আছে এবং তাদের যে বিভিন্ন পরিষেবা আছে পাশাপাশি অসংগঠিত শ্রমিকদের যে সমস্ত সুযোগ সুবিধা ডান দিকে 13টি স্টল এবং বাম দিকে 13টি স্টল আছে বিভিন্ন সরকারি এবং অসরকারি বিভিন্ন দপ্তরে আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মঙ্গলিক শুভ উদ্বোধন ঘটল আমাদের আইনি পরিষেবা শিবির এবং আইন মেলা দক্ষিণ দিনাজপুর জেলা আইনি এবং শুরুতে স্বাগত ভাষণের মধ্য দিয়ে আমাদের ডিস্ট্রিক্ট জাজ মহাশয় অনুষ্ঠানে শুভ সূচনা করেছেন আমরা বল হ্যাঁ পারবে না কেন দেখ আমরা মন আমি মঞ্চে ছবিটা নিই নি কিছু পরে নেবো পরে নেবো ভাবছি মাননীয় এডিজে বুনিয়াদপুর শেখ মোহাম্মদ রেজাকে অসংখ্য ধন্যবাদ আমি মঞ্চে আহ্বান করছি মাননীয় অরিন্দম দত্ত ভুল করে আমার তো লিখছি না চাকরি পাই গেছে হয়ে গেছে জোর দেয়া হবে বিভিন্ন সরকারি দপ্তরকে ইনভলভ করে সেখানেই যেখানে সচেতন করা হবে সেখানেই যাতে মানুষ সেই পরিষেবাটা পান সেই দিকে নজর দেওয়া হবে এই যে দেখছেন এই পরিকাঠামো তৈরি করা হয়েছে এ সবই নালসার গাইডলাইন অনুযায়ী তৈরি করা হয়েছে আমাদের তৈরি কিছুই নয় এবং 2017 সালের শেষের দিকে এই আঙ্গিক তৈরি করার পরে দক্ষিণ দিনাজপুরই ছিল পশ্চিমবঙ্গের প্রথম জেলা যেখানে এই নতুন মডেলে আইনি পরিষেবা শিবির তৈরি করা হয় গত বছর 31শে জানুয়ারি 2018 সালে এবং এবছর এটি দ্বিতীয় আইনি পরিষেবা শিবির পশ্চিমবঙ্গে এর আগে জানুয়ারি মাসে মালদায় হয়েছে ফেব্রুয়ারি মাসে এখানে দক্ষিণ দিনাজপুরে হচ্ছে এবং খুব শিগগিরই অন্যান্য জেলাতেও আমরা এই রকম আইনি পরিষেবা শিবির আয়োজন করতে চলেছি যারা যারা সরকারি আধিকারিক আছেন বিশিষ্ট সরকারি আধিকারিক বৃন্দ এবং তাদের স্টাফ যারা আছেন তাদের সকলকে আমার ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য যে এই স্টল দেওয়ার জন্য এবং মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমি আশা করব তারা তাদের কাঙ্ক্ষিত যে পরিষেবা তারা আজকে পেয়ে তবে বাড়ি ফিরবেন অনেক ধন্যবাদ নমস্কার গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আর বিভিন্ন দপ্তরের অফিসার্সরা আছেন আর আমাদের সামনে যে মাদ্রি বন্ডরা আছেন মেজর পার্ট অফ দি অডিয়েন্স আর বাকি যে পাবলিকে আমরা আজকে এখানে আছি এই আইনি শিবিরে যেটা ডিস্ট্রিক্ট জিএলএসএ এটা তিনি অর্গানাইজ করেছেন আর এটা খুবই ভালো প্রোগ্রাম অর্গানাইজ করেছেন এত ভালো জমায়েত হয়েছে বেসিক্যালি এই ক্রাউডতে এত মেজর পার্টের ক্রাউডে আমি দেখছি কি এখানে মহিলারা আছেন মা দিদি বোনরা আছেন তো এটা থেকে বোঝা যায় কি এই শিবিরটা কিন্তু অনেকটা সাকসেসফুল কেন কি প্রত্যেকটা সমাজ তৈরি হয় একটা পরিবার দিয়ে আর প্রত্যেকটা পরিবার তৈরি হচ্ছে মহিলাদেরকে দিয়ে তো আশা করি আজকে যে আপনারা যে এখানে অ্যাওয়ারনেস যে আইন নিয়ে যে শুনলেন যে আমাদের জজ সাহেবরা আপনাদেরকে এখানে শোনালেন এই জিনিসগুলো আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে যাবেন আপনাদের পরিবারকেও বোঝাবেন আপনাদের গ্রামে যে অন্য লোক আছে ওনাদেরকেও বোঝাবেন আমাদের পুলিশের সিভিক ভলেন্টিয়ার্সরা কি এখানে অনেক আছে তো অবশ্যই সবাই নিজে নিজের বাড়িতে গিয়ে এই ব্যাপারগুলো আলোচনা করবেন কেন কি এই শিবিরের আপনার উদ্দেশ্যটাই ওটাই হচ্ছে
কি আইনে যে পরিষেবা পাওয়ার জিনিসগুলো সেটা আপনারাও এখানে বুঝবেন আর অন্যদের আপনাদের গ্রাম পরিবার বা আপনাদের সমাজের লোকদেরকে বোঝাবেন। তো আইন শিবির ছাড়া আপনাদেরকে একটা বলে রাখি, আমাদের এই সপ্তাহ আমাদের ট্রাফিক অ্যাওয়ারনেস উইক চলছে, রোড ট্রাফিক সেফটি। আজকে এটা হচ্ছে কি চতুর্থ দিন হচ্ছে আজকে। প্রত্যেকটা থানা এলাকায় আমাদের র্যালি চলছে, অ্যাওয়ারনেস করাচ্ছি কি অ্যাক্সিডেন্ট যে খুবই একটা আমাদের সমাজের একটা ডেঞ্জার, কেন কি অ্যাক্সিডেন্ট দিয়ে আমাদের প্রচুর মৃত্যু হয়। তো এটা নিয়ে আমাদের খুব একটা এফোর্ট থাকে কি অ্যাক্সিডেন্ট কী করে কমানো যায়, আর কমানোর জন্য কিন্তু অ্যাওয়ারনেসটা একটা খুবই বড় জিনিস, কেন কি আমাদের দেশে আপনারাও জানেন কি সেফটি নিয়ে আমরা খুব চিন্তা ভাবনা করি না, সেটাই তো। এটা শুধু একটা লোকের জন্য না, ওটা তো আরও ডিটেলসে আপনাদের যে অ্যাওয়ারনেস আমাদের আপনারা ও অবশ্যই আপনাদেরকেও আপনারা ওয়াট আছেন ওয়েলকাম আছেন। আমাদের যে র্যালিগুলো চলছে বা আমাদের যে আমরা একটু আগেই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় ডিস্ট্রিক্ট জাজ মহাশয়, এখন উপস্থিত রয়েছেন মাননীয় রেজিস্ট্রার এবং সেক্রেটারি এসএল ডেপুটি সেক্রেটারি এসএলএসএ মহাশয়, এবং উপস্থিত রয়েছেন মাননীয় এডিজে স্যারসরা, উপস্থিত রয়েছেন আরও অন্যান্য মাননীয় বিচারপতি বৃন্দ, উপস্থিত আছেন আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলা তথা মহকুমা স্তরের বিভিন্ন দপ্তরের বিশিষ্ট আধিকারিক বৃন্দ, এবং সর্বোপরি উপস্থিত আছেন আপনারা। আপনাদের সকলকে অনেক শ্রদ্ধা সম্ভাষণ এবং শুভেচ্ছা জানাই। মাননীয় সেক্রেটারি ডিএলএসএ এবং ডিএলএসএকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের এই বুনিয়াদপুরে এরকম ধরনের একটা আইনি সচেতনতা শিবির বা ডিএলএসএ বা এই সংক্রান্ত গাইডলাইন অনুযায়ী এরকম একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আয়োজন করবার জন্য, এবং আপনাদের যে একটা বড় সংখ্যায় আপনারা সকলেই অংশগ্রহণ করেছেন, এবং তাদের মধ্যে আপনারা মহিলারা অনেক বেশি সংখ্যায় রয়েছেন, প্যারালিগাল ভলেন্টিয়ার্স আছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আছেন, আশা দিদিরা রয়েছেন, স্বনির্ভর দলের মহিলারা রয়েছেন, আমাদের এখানকার বুনিয়াদপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান সাহেব বিডিও সাহেব এনারাও রয়েছেন, একটা সব মিলিয়ে সমস্ত আমাদের সিভিক ভলেন্টিয়াররা বড় সংখ্যায় রয়েছেন। তো আপনারা যারা রয়েছেন আপনারা প্রত্যেকেই ফিল্ড লেভেলে কাজ করেন, আপনাদের কথা মানুষ শোনে, মানুষ মানে, কারণ আপনারা সরকারি বিভিন্ন প্রকল্পগুলোর বার্তাগুলোকে আপনারা মানুষের কাছে নিয়ে যান। তো সেই জন্য আপনারা আজকের এরকম এতজন জাজ সাহেব তারা আইনি দিকগুলো নিয়ে বলছেন, কলকাতা হাইকোর্ট থেকে মাননীয় রেজিস্ট্রার কাম ডেপুটি সেক্রেটারি এসএলএসএ তিনি এসেছেন, তিনি বলছেন, এই ধরনের আলোচনাটা শোনার সুযোগ কিন্তু সবসময় পাওয়া যায় না। তাই সবার প্রথমে আপনাদের যেটা অনুরোধ করব সেটা হচ্ছে আজকে আপনারা যেগুলো শুনছেন আপনাদের পাড়ায় গিয়ে এগুলো মানুষকে ছোট করে বলুন যে আইনি পরিষেবা সেটা নিখরচায় পাওয়ার সুযোগ রয়েছে। কাদের জন্য রয়েছে সেটা মাননীয় ডিস্ট্রিক্ট জাজ মহাশয় তার বক্তব্যের মধ্যে বলেছেন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, যারা ফিজিক্যালি ডিসেবলড রয়েছেন, বন্যা বা বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ে তাদের যাদের কোনো ক্ষতি হয়ে গিয়েছে, এবং নির্দিষ্ট আয়ে যাদের একটা কম, নির্দিষ্ট সীমার থেকে কম, এরকম ধরনের অনেকগুলি ক্যাটাগরি রয়েছেন যারা নিখরচায় আইনি পরিষেবাই শুধু নয়, আরও বিভিন্ন যে সমস্ত কোর্ট ফিস থেকে শুরু করে একটা আদালতে গেলে যে ধরনের খরচগুলো আমাদের হয় সবগুলোর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে নিখরচায় সেই পরিষেবাটা পাওয়ার তাদের ক্ষেত্রে সুযোগ আছে, এবং তার সঙ্গে সঙ্গে নমস্কার। দক্ষিণ দিনাজপুরের জেলা আইনি পরিষেবা কর্তৃক 2019 এই মেলা যেটা বুনিয়াদপুরের এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন স্টেট লিগাল সার্ভিস অথরিটির ডেপুটি সেক্রেটারি কাম রেজিস্ট্রার সম্মানীয় দীপক স্যার, এবং এই জেলার সমস্ত বিচারকরাই উপস্থিত ছিলেন, বর্তমানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ বুনিয়াদপুর গঙ্গারামপুর অ্যাট বুনিয়াদপুর,
19 সাব ডিভিশনাল অফিসার এবং পৌরসভার চেয়ারপারসন তারা এই আইনি পরিষেবাটা পেতে পারেন। বহু মানুষের এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সঙ্গে, বহু মানুষ এসে প্রশ্ন করে যে লিগাল সার্ভিস অথরিটির মাধ্যমে আমার মামলাটা হলে উকিলবাবু আমার কাছ থেকে পয়সাটা নিচ্ছে না, কিন্তু উকিলবাবু বিনে পয়সায় মামলাটা কেমন করে করবে? এই ধারণাটাই আমাদের ভুল। আপনার যে পয়সাটা লাগতো উকিলবাবুর জন্য, আপনারা বিনামূল্যে আপনার সুগার টেস্ট এবং প্রেশার ব্লাড প্রেশার আপনারা মাপাতে পারেন। আমাদের একদম শুরুতে ডান দিকে দেখবেন মেডিকেল ইউনিট রয়েছে। তাছাড়া আমাদের জেলার ডিএলএস এর ডাইরেক্টর সাহেব বুনিয়াদপুরের এসডিও সাহেব এবং বিভিন্ন দপ্তরের বিভিন্ন আধিকারিক মহোদয়গণ ও অন্যান্য মাননীয় জাজেস সাহেব সকলকে আমার জানাই যথাযথ প্রণাম নমস্কার। আজকে চাঁদের উদ্দেশ্যে এই আয়োজন আপনার তুলে ধরতে চাচ্ছি। কিছু পূর্বে সাত প্রকল্পের একটা কাউন্টার দিয়েছে, ওখানে এক মা গিয়ে বললেন যে দুটো বাচ্চা সনাত পাওয়া মা নেই, দুটো প্রতিবেশী তাদেরকে দুইজন দুজনকে নিয়েছে, কিন্তু এর বৈধতা সম্বন্ধে আমার মনে হয় আজকের এই আলোচনা চক্র থেকে আপনারা জানতে পারবেন এবং কিভাবে আপনাদের নেওয়া উচিত সমস্ত পরামর্শ নেবেন। কারণ বৈধভাবে না নিলে পরবর্তীতে মাননীয় মথিয়াস লেপচা মহাশয় মঞ্চ আহ্বান করছি। ইলিয়াস মার্ডি মার্ডিকে জমির পাট্টা দেওয়া হলো। মঞ্চ আহ্বান করছি সঞ্জিনি বাসকে, ডিএনও এমজি রাইজিএসএল তার হাতে পাট্টা তুলে দিচ্ছেন। সঞ্জিনি বাসকে পাট্টা পেলেন। আমরা আরেকটি ডিস্ট্রিবিউশনে আসছি। অ্যাসিস্ট্যান্ট লেবার অ্যালেক্সিয়াস টুডু আর নাগারিয়াস হাসদা, ন্যাচারাল ডেতে 50,000 টাকার একটা ক্ষতিপূরণ আমরা তুলে দিচ্ছি। প্রথমেই লেপচা, আমরা লেপচা শঙ্কর সাহানির হাতে ন্যাচারাল ডেতে 50,000 টাকার চেক আমরা অর্পণ করলাম। 6,000 টাকার চেক। মঞ্চ আহ্বান করছি বিনা সরেনকে, সামাজিক সুরক্ষা বাবদ চেক। মঞ্চ আহ্বান করছি আমি স্বর্ণ সরেনকে। আমি মঞ্চ আহ্বান করছি রসিকা টুডুকে, বঙ্গরত্ন। আমি মঞ্চে আহ্বান করছি সোনালী মুর্মু। আমি মঞ্চে আহ্বান করছি নাগারিয়া সাজদাকে। ভিডিও আহ্বান করছি রীনা টুডু, মাননীয়। এবারে আমরা আরেকটি হাতে তুলে দেবেন মাননীয় এডিজে বুনিয়াদপুর মোহাম্মদ শেখ রেজা মহাশয়। স্যারকে অনুরোধ করব নির্মল বেস্টার হাতে মৌমাছি প্রতিপালন ও মধু চাষের সামগ্রী বিতরণের জন্য তুলে দিচ্ছেন নির্মল বেস্টার হাতে। উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে আত্মা প্রকল্পের অন্তর্ভুক্ত বাণিজ্যিকভাবে মৌমাছি প্রতিপালন ও মধু চাষের সামগ্রী বিতরণ করা হচ্ছে। মঞ্চে আমরা এই মুহূর্তে নির্মল বেশরা হাতে এটা তুলে দিচ্ছি। তুলে দিচ্ছেন মাননীয় শেখ মোহাম্মদ রেজা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, বুনিয়াদপুর কোর্ট। বাণিজ্যিকভাবে মৌমাছি প্রতিপালন ও মধু চাষের জন্য সামগ্রী আমরা দিলাম। আত্মা প্রকল্পের আওতাভুক্ত 17 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির ঘর মেরামত করার জন্য চেক তুলে দেওয়া হলো। আমি এরপর মঞ্চ আহ্বান করছি
2017 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার ঘর মেরামত বাবদ আমরা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তর Thank you.